এখন বাজছে খুবই সকাল 9:30টার মতো। আজ আমার ছুটি, শনিবার। তো যেভাবে দ্রুতগতিতে সময় এগিয়ে যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, মানে ফল সিজনটা চলে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, উইন্টার কাছে চলে এসেছে অলমোস্ট, তো ভাবলাম যে আসলে আমার এই সময়টুকুকে ধারণ করা প্রয়োজন। বিকজ যদিও প্রতি বছর ঘুরে ফিরে আসে, বাট প্রতি বছরের নিজস্ব একটা সৌন্দর্য থাকে, কারণ আমরা সব বছরে সব জায়গায় একই জায়গায় থাকি না। তো হয়তো এই বছর আমি এখানে আছি, এই সৌন্দর্যটা এখানে আমি উপলব্ধি করছি, নেক্সট ইয়ার আমি অন্য কোথাও থাকব। তো সেই হিসাবে আমি আসলে এই মুহূর্তগুলো ধারণ করে রাখতে চাই। তো গত কিছুদিন বেশ উজ্জ্বল দিন ছিল, খুব ওয়েদারটাও খুব নাইস ছিল, বাট সময়ের অভাবে বের হতে পারিনি। তো আজ আমার ছুটি, কিন্তু আজকের দিনটা কিন্তু গ্লুমি, একটু মেঘাচ্ছন্ন, ঠান্ডাটাও মোটামুটি একটু লাগছে গায়ে, বাট মোটামুটি জামা কাপড় পরে বের হয়ে আসলে খুব খুব মানে সুন্দর একটা ফিলিংস কাজ করে। তো খুবই নিরিবিলি একটা পরিবেশে আমি বসে আছি আমার অ্যাপার্টমেন্টের সামনে। তো সবগুলো গাছের মধ্যে কিছু গাছ খুবই অরেঞ্জি কালার চেঞ্জ করছে, কিছু গাছ এখনও সবুজ এবং হলুদের সংমিশ্রণে আছে। আর সুইমিং পুলের পাশটাতে কিছু লাল রঙের গাছ পাওয়া যাচ্ছে, মানে ওটা কমলা থেকে আরেকটু লালের দিকে যাচ্ছে। তো এখানে কয়েকটা রঙের প্রাচুর্যতা পাওয়া যায়, একটা হচ্ছে হলুদ, খুব মোলায়েম একটা হলুদ, সিল্কি মোলায়েম একটা হলুদ, হলুদ এবং কমলার মাঝামাঝি আমি বলবো। আর একটা আছে খুবই ডার্ক কমলা, ওটাও খুবই নাইস, স্পেক্টাকুলার, দেখতে খুবই সুন্দর। তো ফল সিজন যেহেতু ট্রি থেকে গাছের পাতা পড়ে বা ঝরে ফল করে, এই জন্য এর নাম ফল। ইউএসএর ম্যাপল লিফ, এই পাঁচ পাতার মতো দেখতে পাতা, অনেক বেশি সুন্দর, অনন্য, ডিফারেন্ট। আমি ইউএসএতে এসে এই পাতাটা দেখেছি। তো এই পাতাটার একটা অনন্য রকম বৈশিষ্ট্য আছে, পোস্টারে আমরা অনেক এই পাতার ছবি দেখেছি ল্যান্ডস্কেপ পোস্টারগুলোতে। এই মুহূর্তের আমার অ্যাপার্টমেন্টের ঠিক সামনের চিত্র এটি। আমার অ্যাপার্টমেন্টের ঠিক সামনের দৃশ্য এটি, কিভাবে গাছগুলো চেঞ্জ হয়ে গিয়েছে, সবুজ থেকে হলুদে পরিণত হয়েছে, কিছু গাছ লালে পরিণত হয়েছে, কিছু গাছ কমলায় পরিণত হয়েছে। সামারের সময় ঠিক যে গাছগুলো উজ্জ্বল কটকটে সবুজ ছিল, সেটাই টার্ন হয়েছে হলুদ, লাল অথবা কমলাতে। এই যে পঞ্চমী টাইপের যে পাতাটা, কিছুটা কমলার একটা শেড, কিছুটা মোলায়েম একটা হলুদ অথবা উজ্জ্বল ঘিয়ে রঙের একটা পাতা। এই যে প্রকৃতির এই উজ্জ্বল রং, এটা কি আসলে বিধাতা ছাড়া অন্য কেউ কৃত্রিমভাবে তৈরি করতে পারবে?
তো এই গাছের যে সুন্দর টকটকে কালারটা, এটা সত্যিকার অর্থেই অমলিন, উজ্জ্বল, আনবিলিভেবল, আনবিলিভেবলি বিউটিফুল। আই মাস্ট সে দ্যাট দিস ইজ দ্য ব্লেসিং অফ গড, ব্লেসিং অফ নেচার। এই গাছগুলোর দিকে যতই তাকায়, এদের বিভিন্ন ধরনের গড়নের পাতা, পাতার সাইজ, কালার, এবং এই যে কালারগুলোর মধ্যে একটা মোহনীয়তা, একটা সিল্কিনেস, একটা ফেদারিনেস, এটা আমাকে মনোমুগ্ধ করে। প্রত্যেকটা সিজনের এই যে বৈশিষ্ট্যগুলো, স্প্রিং বা ফল বা সামার, এটা আনবিলিভেবলি বিউটিফুল। বছরের এই সময়টাতে শীতটা ঠিক ততটা পড়ে না যেমনটা উইন্টারে পড়ে, বাট শীতটা অনুভূত হয়। শীতের শুরু হচ্ছে ফল, সো শীতের কাপড় পরতে হয়। সপ্তাহের তিন দিন বা চার দিন প্রচণ্ড শীত পড়ে, কিছুদিন খুব সুন্দর মোহনীয় ঠান্ডা লাগে, ঠান্ডা পরিবেশ থাকে। তো সিজনটা হচ্ছে এমন একটা সময় যখন যে কেউ কোনো ভ্যাকেশনে বা ফ্যামিলি ট্রিপে যেতে পারে, কারণ এই সময় গ্রীষ্মের আর্দ্রতা বা গরম পাওয়া যায় না, আবার শীতের বাইটিং কোল্ডটাও ফিল হয় না। মোটামুটি ধরনের ঠান্ডা ড্রেস পরে সুন্দরভাবে ভ্যাকেশন এনজয় করা যায়। তো আমার মতে সামারের থেকে ফল বা স্প্রিং, এই মোমেন্টগুলো বেশি ভ্যাকেশন বা আউটডোর ট্রিপের জন্য বেস্ট। যে হচ্ছে আমার বাসার সামনের দিকটা, মনোরম সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে মনের জন্য। ফল সিজন তো আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই তিন মাস জুড়ে থাকে। তো আমরা নভেম্বরের মিডিলে আছি, তো নভেম্বরের শেষে ফল সিজন তো চলে যাবে এবং পূর্ণদমে শীত শুরু হয়ে যাবে। এই গাছগুলো একদম কটকটে, শুধুমাত্র ব্রাঞ্চ দেখা যাবে, কোনো পাতা থাকবে না। তো এই সৌন্দর্যটা আসলে এখনই দেখার সময় বর্তমানে। এই হলুদ আভা এবং পরিবেশটা শুধুমাত্র ফলেই পাওয়া যাবে। আমাদের অ্যাপার্টমেন্টের সামনে যে সাদা স্প্রিং সিজনে যে চেরি ব্লসম গাছ ছিল, এখানে কিন্তু সেটা এখন টার্ন হয়েছে কমলা রঙে। একটা প্রয়োজনে আমার অ্যাপার্টমেন্টের বাইরে আমার ড্রাইভ করতে হচ্ছিলো, তো আমি এই পিকচারগুলো তখন পেলাম। আসলে আমেরিকার সর্বত্র বা ফল সিজনে কম বেশি এই চিত্রটাই দেখতে পাওয়া যায়, গাছের প্রাচুর্যতার উপর ডিপেন্ড করে। এবং এটা খালি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এটা কত সুন্দর। আমরা অনেক পোস্টারে দেখেছি যে ফল সিজনের যে ছবিগুলো রাস্তার উপর দুই ধারের হলুদ গাছগুলো, ঠিক তেমনটাই কিন্তু আমরা দেখি, যদিও অনেক সৌন্দর্যই আসলে ক্যামেরায় তুলে ধরা সম্ভব হয়নি সময়ের অভাবে, বাট যেটাই আমার চোখে পড়লো সেটাই আমি তুলে ধরলাম। আমরা আবার বাসার দিকে ব্যাক করছি এবং রাস্তাঘাটের দুপাশের জঙ্গল বা ফরেস্ট ওয়াইজ যেই গাছগুলো আছে ওগুলো কিন্তু হলুদেই পরিণত হয়ে গেছে আস্তে আস্তে। এটা যে কোনো অবস্থাতে কিন্তু এই সিজন চেঞ্জটা চোখে পড়ে। কাজ শেষে বাসায় ফিরে আসছি, আমার অ্যাপার্টমেন্টের সামনের রোডে আমি এখন। আমেরিকায় ফল এবং স্প্রিং এই দুটো সিজনের একটা অনন্য বৈশিষ্ট্য নিয়ে আমাদের সাথে সামনে আসে। সামার এবং উইন্টার অবশ্যই গতানুগতিক, বাট ফল এবং স্প্রিংয়ের একটা অনন্য সৌন্দর্য আছে। স্প্রিং যেমন খুবই সাবলীল, মোহনীয়, গোলাপি সৌন্দর্য, তেমনি ফল হচ্ছে তেজোদীপ্ত, ব্রাইট, উজ্জ্বল এবং হলদে সৌন্দর্যে ভরপুর। এই ফল সিজনে অনেক পাতা ঝরে যাচ্ছে, কিন্তু তারপরেও যেন এটি মনের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করে। আমার বাসার পেছনে বারান্দামুখী এই গাছটা আমি প্রতিদিন দেখতে পাই, এবং এই গাছটিও ফলের কারণে পাতা চেঞ্জ হয়েছে, টার্ন টু অরেঞ্জ, ব্রাইট অরেঞ্জ অথবা লাল। খুব যখন রোদেলা দিন হয় এই লাল রঙটা যখন চোখে পড়ে অদ্ভুত সুন্দর লাগে, সেটা আমি বর্ণনায় ভাষায়
প্রকাশ করতে পারবো না। ফল সিজনে তপ্ত রোদ্দ উদ্দীপ্ত অনেক সুন্দর গাছের টার্নিং শেপ বা লুক বা অ্যাপিয়ারেন্সটা আমি সম্পূর্ণটা তুলে ধরতে পারিনি সময়ের অভাবে, কিন্তু যতটুকুই আমার সম্ভব হয়েছে আমি শেয়ার করলাম ফল সিজনটা কীভাবে চেঞ্জ হয় এবং শীতের দিকে রূপান্তরিত হচ্ছে, ধাবিত হচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আরও কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।